আল্লাহ তাআলা বলেন, যদি আমি এই কুরআনকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তুমি দেখতে ও নবী, তুমি দেখতে আমার ভয়ে আল্লাহর ভয়ে এই পাহাড় দশের দরজা হয়ে যাইত, দশের রুয়ের মতো উঠতে থাকতো পাহাড়, কোরআনের মর্যাদায় কোরআনের সম্মানে পাহাড় দশে যেত। এখন প্রশ্ন হইল, একটা সাধারণ 7 বছর 8 বছরের বাচ্চা কিভাবে এই কোরআন ধারণ করে, কোরআনকে কিভাবে ভিতরে হেফাজত করতেছে দেখেন। অথচ আল্লাহ বলতেছেন, কোন পাহাড়ের উপর যদি আমি কোরআন অবতীর্ণ করতাম, কোরআন দোষের দরজা হয়ে পাহাড় দোষের দরজা হয়ে যাইত, পাহাড় দোষে দোষ হয়ে যাইত। কিভাবে 7 বছর 8 বছরের বাচ্চা কোরআন ভিতরে রাখবে? আমি একটু ছোট দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে যাচ্ছি দেখেন। আল্লাহর সৃষ্টি সূর্য হইল জালালি, সূর্যের তাপ যখন শরীরের মধ্যে পড়ে তখন দেখবেন গা জ্বালাপোড়া করে। আপনারা যখন বাইরে কাজ করেন রোদের মধ্যে গা জ্বালাপোড়া করে না, গাম বের হয় না, কষ্ট হয় না? কিন্তু এই সূর্যের আলো যখন রাতের বেলা চাঁদের মুখ ছেড়ে যখন মরে এই দুনিয়ার বুকে পড়ে, তখন দেখবেন এই চাঁদের আলো কিন্তু নিজের আলো না। এই চাঁদের আলো কার আলো বলেন? সূর্যের আলো। সূর্যের আলো চাঁদের বুকে পড়ে, চাঁদ দুনিয়াতে আলো দেয়। তাইলে সূর্যের আলো তো সরাসরি আপনি দাঁড়াইলে গা জ্বালা করে গাম বের হয়, কিন্তু এই সূর্যের আলো চাঁদের বুকে পড়ার পরে যখন দুনিয়াতে আসে তখন কি গা জ্বালা করা করে? কষ্ট পান না আরো আরাম লাগে? الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم، خيركم من تعلم القرآن وعلمه، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحان درود ابراهيم قولي نماز جت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. سبحان الله لا إله إلا الله لا إله إلا الله নেই কোন মাহবুব আল্লাহ সালাম নেই কোন মাশুক আল্লাহ সালাম আরশ কুরসি লওহ কলাম আরশ কুরসি লওহ কলাম সবই যে তার পাগল পালাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے আইনা কে মানন্দে তো নেই দিল তো বহুত হইনা কে মানন্দে তো নেই দিল তো বহুত হৌফিক সে হতি নিয়ামত কা খজিনা হর মর্দ কো কত কিয়া বর হে নিশানা আই বন্দায়ে খুদা জাহান কি মুলাকাত আই বন্দায়ে খুদা জাহান জলদি সে আবাইছে সন হযরত কে নসিহাত জলদি সে আবাইছে সন হযরত কে নসিহাত এ দুনিয়া মে সে বলে ভাই শুধু আশার খেলগর চোখ বুঝলে দেখবে রে মন কে আপনার কে বাপর কোথা থেকে আগমন আর কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবে দে শুন হাফিজ বাতু বুয়াম কে গুল তাজা নবী মানা আগার মানা সবই মানা সবই দিগর নবী মানা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শ্বশুর আকাশ পড়ে লুকিয়ে সেটাই লাগাও সিঁড়ি উলফত মে বড়া বড় হে কে জবা হো উলফত মে বড়া বড় হে বাবা হো কে জবা হো হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো এক চশমে যাদা নগাফিল যা চাহে নবাসি ছায়া দেখে নগাহে কোন দাগাহে নবাসি ছায়া দেখে নগাহে কোন দাগাহে নবাসি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল মেহেরবানি আল্লাহ তাআলা যে আপনাদেরকে এই পর্যন্ত রেখেছেন দান্ডি রেখেছেন চিচা চলে গেছে আপনাদের থেকে যারা বিদায় হয়ে গেছে আপনাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন সবাই গেছে না অনেকেই গেছে না অনেকে চলে গেছে আবার অনেকে আছে যারা চলে গেছে তাদের কিন্তু একটা আশা আছে তাদের আশা হলো তারা কবর থেকে চায় যে তাদের জন্য কিছু দান সদকা করুন কিছু দোয়া করুন কিছু চোখের পানি ফালান তাদের জন্য
করতে চাই। আপনারা কি চান না তাদের জন্য কিছু চোখের পানি ফেলাইতে চান না, কিছু দোয়া করতে চান না? তাহলে যদি দোয়া করতে চান তাহলে কি আপনারা চলে গেলে কি দোয়াটা হবে? এই জালিসুর রহমান আল্লাহ তাআলার এটা হলো একটা মজলিস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মজলিস। দল হইল দুনিয়াতে দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহ কোরআনে পাকে বলেছেন যারা আল্লাহর দলে থাকতে চান তারা কি আল্লাহর মজলিসে থাকলে আল্লাহর দলে থাকবে না বাইরে থাকলে থাকবে? মজলিসে থাকলে আল্লাহর দলে, আল্লাহর দলেরা কি জান্নাত পাবে না শয়তানের দলেরা পাবে? তাহলে আমরা সারাদিন এখানে কষ্ট করলাম, এত রাত শেষ পর্যন্ত কষ্ট করলাম, এখন চলে গেলাম, তাহলে এখন আমরা আল্লাহর দলে থাকিও না? আমাদের ভাগ্য কত খারাপ, কপাল কত পোড়া, দোয়া নিয়ে যেতে পারলাম না, শেষ রাতের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমি যতটুকু আমার পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছে তাদের জন্য যতটুকু দোয়া করব, আমি মারা গেলেও কিন্তু তারা কতটুকুই করবে। এক ছেলে তার বাবারে নিয়ে যাচ্ছে বৃদ্ধ বাবা, কাঁধে করে ফালাই দিয়ে বৃদ্ধ মানুষ কেটার কেটার করে ঘেন ঘেন করে সারাদিন জ্বালাই, ইচ্ছে করছে তার বাবারে ফালাই দিয়ে দূরে নিয়ে রাখি। তখন নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, কতটুকু যাওয়ার পরে বলছে বাবা তুমি আর আমাকে নিও না। কারণ কি, কেন নিব না? বলে আমি আমার বাবারে ওই পর্যন্ত আনছিলাম, আপনি যতটুকু আপনার পরিবার পরিজন যারা কবরে আছে তাদের জন্য যতটুকু পাঠাইবেন আপনার জন্য ততটুকু পাঠাইবেন, ততটুকু পাঠাইবেন। তাই অন্তরে দরদ নিয়ে অন্তরকে উজাড় করে দিয়ে আপনার আল্লাহর মহব্বত নিয়ে শেষ পর্যন্ত দোয়া করে যাবেন। কেউ কি যাবেন কি আগে না যাবে দোয়া করে যাবেন? সবাই হাত তুলে দেখান, কেউ দোয়া করে যেতে পারবেন না, দোয়া করে যাবেন, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলে শ্রদ্ধাভাজন জনাবে সদরে মুহতারম মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম হাদিস মওজুদান হাদিস তলাবা বিশ্বজাহানের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে হাজারো শুকর, তিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি নাজরা বাগানে উলামায়ে কেরামদের মাজলিসে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসমাফিল এলাকার জন্য রহমত বরকত নাজাত, সামনের হায়াতকে সুন্দর করার পাথেয় সংগ্রহ করা, এই সমস্ত উদ্দেশ্যকে নিয়ে যারা ওয়াসমাফিলে আসে বসে আশা বসার দায়িত্ব হয় তাদের, আর তাদের দিলকে ইবাদতের উপযোগী করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাঞ্জল প্রাঞ্জল ভাষায় এই পর্যন্ত ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে যে আলোচনা শুনেছেন সামনে শুনবেন, এটা পেয়ে আপনার খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশির আওয়াজটা জোরে বলতে হবে, কারণ হলো যা পাইছেন এটা কার পাইছেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, জালিসুর রহমান একটা বাগান পাইছেন, আল্লাহর রহমতের একটা মজলিস পাইছেন। এই আল্লাহ যত বড় তার মজলিসও তত বড়, আল্লাহ যত বড় তার কালামও তত বড়। এইখানে আল্লাহর কালামের বিষয়গুলো বেশি আলোচনা করা হয় না, এই কারণে তার খুশিটাও তত বেশি হবে। আপনার যে খুশি এই খুশিটা তত বেশি হবে আল্লাহ যত বড় মহান। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সমাজে এতটুকু অবস্থা এখন হয়ে গেছে, সমাজের অবস্থা এতটুকুই নগণ্য হয়ে গেছে, দিনের কথা ইসলামের কথা শুনতে ভালো লাগে না। আল্লাহ রাসূল কি বলছেন? আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। আল্লাহ রাসূল বলেছেন ঈমান বাড়ে কমে। মুহাদ্দিসগণ কি বলেছেন দেখেন এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূল কি বুঝাইতে চেয়েছেন? ওনারা বলেছেন ইমান বাড়েও না কমেও না,
ইমানের নূর বাড়ে, ইমানের নূর কমে, এটি আল্লাহর রাসূল বুঝাইতে চেয়েছেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন সাহাবীগণ, ও আল্লাহর রাসূল, আমাদের ঈমান যে ঠিক আছে কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো ঈমান ঠিক আছে না ঠিক নাই, ঈমানের ব্যাটারি চার্জ আছে না চার্জ কম আছে? আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবীরা, ভালো কাজ করতে যদি ভালো লাগে, আল্লাহর দ্বীনের কথা শুনলে যদি তোমার ভালো লাগে, তৃপ্তি লাগে, ভালো কথা শুনলে যদি ভালো লাগে, তোমার মনের মধ্যে ভালো কাজ করলে যদি তৃপ্তি লাগে, তাহলে মনে করবা তোমার ঈমানের ব্যাটারির চার্জ ঠিক আছে। আর যদি ভালো কথা ভালো না লাগে, খারাপ কথা ভালো লাগে, তাহলে বুঝবা তোমার ব্যাটারি ঈমানের ব্যাটারি চার্জ না। ঈমানের ব্যাটারি যদি চার্জ না থাকে, তাহলে কার দলে লোক হয়ে যাবে? শয়তানের দলে, শয়তানের দলে লোক হয়ে যাবে। এমন আমাদের হয়েছে যে সারাদিন পরিশ্রম করলাম, সারাদিন খেত রোয়া লাগাইলাম, রোয়া লাগানো শেষ, আবার বই দেওয়া শুরু করেছে। এই অবস্থা আমাদের এখন, এত কষ্ট করলাম, প্রতিদিন কে কেন মাহফিল হয় বলেন আপনি? এখানে বসে একবার হয়েছে না? আরো কে মাদ্রাসার উদ্যোগে হবে? একদিন কষ্ট করতে পারলেন না, আপনার ভালো জিনিসটা ভালো লাগলো না, আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যে মুমিন ভালো কাজ করতে ভালো লাগে না, যে ইমাম তার আসনে বসে ভালো কথা বলে না, যে খতিব তার মেম্বারে বসে সত্য কথা বলে না, যে নেতা তার আসনে বসে সত্য কথা বলে না, যে বক্তা তার আসনে বসে সত্য কথা বলে না, সে মুনাফিক, 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 ঠিক না বেটি? এরা হলো মুনাফিক, মুনাফিক। আর মুনাফিকের জন্য আল্লাহ বলছে, মুনাফিকের সর্বনিম্ন স্তরে হবে স্থান, কার সর্বনিম্ন স্তরে? জাহান্নাম। কাফেরদের জন্য বলে নাই যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে, বলছে মুনাফিকরা এদের স্থান হবে সর্বনিম্ন স্তরে। কাফেরদের কথা বলা হয়, মুনাফিক তো এই সমস্ত মুনাফিক। রাস্তাঘাটে, অফিস আদালতে, পার্কে, বিদ্যালয়ে, বই পুস্তকে একটা লেখা আমরা দেখতে পাই, এই লেখাটা সবাই আপনারা জানেন, অনেকেই জানেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আপনাদের কাছে আমার প্রশ্ন? যেই শিক্ষা অর্জন করেছেন ফেরাউন, নমরুদ, হামান, কারণ, উবাইদ, নেখাল, ডারউইন, যেই শিক্ষা অর্জন করেছেন হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, যেই শিক্ষা অর্জন করেছেন তাসলিমা নাসরিন, এই শিক্ষা কি কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে? তাসলিমা নাসরিন বলছে পুরুষের চারটা বিয়ে করতে পারে, আমি কেন পারবো না? আল্লাহর কোরআনের সরাসরি বিরুদ্ধে কথা বলছে। তাহলে এই তাসলিমা নাসরিনের শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে? কখনো হতে পারে? যেই শিক্ষা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই শিক্ষা হাদিসের বিরুদ্ধে কথা বলে, যেই শিক্ষা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, যেই শিক্ষা মাদ্রাসাকে জঙ্গিবাদের শিক্ষা বলে, যেই শিক্ষা মুসলমানদেরকে কটাক্ষ করে, ব্যাং ব্যাং করে, ওই শিক্ষা কোনোদিন কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক না বেটি? যেই শিক্ষা অর্জন করেছেন আমাদের নবী খলিফাতুল মুসলিমিন আইমাই মুস্তাহিদিন, আল্লাহর নবীর ওয়ারিস, যারা ওয়ারিস আল্লাহর নবীর, ইলমের ওয়ারিস, আলেম ওলামাগণ, এই সমস্ত শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড। এই শিক্ষা কোন শিক্ষা? আল্লাহ তাআলা কি বলে দেখেন,
কেউ যদি এই শিক্ষার প্রতি দাবিত হয়, এই শিক্ষা হলো কোরআনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষার সাথে সাথে কোরআনি শিক্ষা। যদি কোরআনি শিক্ষা কার না থাকে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলেন কোরআনের পক্ষে যারা থাকবে এরা আল্লাহর দলে, আর যারা কোরআনের পক্ষে না থাকবে তারা হলো শয়তানের দলে, তাদের পরিচালক হয়ে যাবে শয়তান। কোরআনের পক্ষে থাকলে পরিচালক হবে আল্লাহ, আর কোরআনের বিরোধী থাকলে পরিচালক হবে শয়তান। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা যুখরুফের 36 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়া মান ইয়াশু আন যিকরিল্লাহ নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু যেই ব্যক্তি আল্লাহর বিধান কোরআন থেকে বিমুখ হয়, আল্লাহ তাআলা বলে আমি তার কাছে নিযুক্ত করি এক শয়তান, আর এই শয়তান হয় তার বন্ধু সহচর পরিচালক। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহর বিধান কোরআন থেকে যদি কেউ সরে যায় সে শয়তান হয়ে যাবে সহচর বন্ধু। এই মাহফিল আল্লাহর কোরআনের একটা মাহফিল, আল্লাহর দ্বীনের একটা মাহফিল, এইখান থেকে সরে যাবে সার পরিচালক হয়ে যাবে শয়তান। পরিচালক যদি শয়তান হয় কি হবে, যার পরিচালক হবে শয়তান সে মানুষ হয়ে মানুষকে পুড়িয়ে মারবে, সে মানুষ হয়ে মানুষকে খুন করবে, গুম করবে, সে মানুষ হয়ে মানুষকে হত্যা করবে, বেবিচার করবে, জুলুম করবে, অত্যাচার করবে। মানুষ হয়ে আল্লাহ ব্যতীত অন্য মানুষের পায়ে সেজদা করবে, মাজারে গিয়ে সেজদা করবে, এমন চরিত্র তার মধ্যে এসে যাবে, কারণ তার পরিচালক হলো শয়তান, তার পরিচালক হলো শয়তান। আর যার পরিচালক আল্লাহ হবে সে মানুষ কোনোদিন মানুষকে হত্যা করবে না, গুম করবে না, খুন করবে না, পুড়িয়ে মারবে না, ব্যভিচার অত্যাচার করবে না, সে হয়ে যাবে দুনিয়ার সমস্ত কিছু তার বাধ্যগত হয়ে যাবে, তার বাধ্যগত হয়ে যাবে। দেখেন কিভাবে বাধ্যগত হয়, কিভাবে বাধ্যগত হয়, আল্লাহর ওলি শেখ রহমাতুল্লাহ আলাই একদিন কবিতা লিখতেছেন, কবিতা লিখতেছেন, কবিতা লিখে অবস্থায় এক ব্যক্তি বাঘের উপর সওয়ারি হইয়া সাপকে চাবুক বানাইয়া আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইয়ের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বয়ে কম্পিত হয়ে গেলেন, হাই রে কি ব্যাপার, কি ব্যাপার, বাঘকে কিভাবে সওয়ারি বানাইলো, সাপকে কিভাবে শেষ চাবুক বানাইলো। আল্লাহর ওলি সামনের দিকে তাকিয়ে ব্যক্তিকে বললেন, ও ভাই তুমি কিভাবে এটা সম্ভব করলে, কিভাবে সম্ভব হইলো। আবেদ ব্যক্তি বললেন, ও আল্লাহর ওলি শেষাদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায়, যেই ব্যক্তি মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়, আর যেই ব্যক্তির জন্য মাওলা হয়ে যায় ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার সমস্ত কিছু তার বাধ্যগত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহ যদি পরিচালক থাকে দুনিয়ার সব কাজ করে দেবে আপনার, আর যদি শয়তান তা পরিচালক বানান সব কিছু আপনার অবাধ্য হয়ে যাবে, পারবেন না, পারবেন না, কোনো কিছু আপনার অবাধ্য বাধ্য থাকবে না। তাই আল্লাহর কোরআনের শিক্ষা হলো সর্বোত্তম শিক্ষা, এই
এই শিক্ষার মাসগুলো হলো সর্বোত্তম মাসগুলো, এইগুলো হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান। যার যত বেশি মহব্বত এইগুলোর মধ্যে থাকবে হাসরের ময়দানে, তার জন্য তত বেশি সম্মান মর্যাদা অপেক্ষা করতে থাকবে, তত বেশি মর্যাদা তার চতুর্দিক দিয়ে ঘিরে আসবে। আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, কি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন তেলাওয়াত করেছে, নিজে কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন, দেখেন কোরআন যে শিক্ষা দিয়েছে কত মর্যাদার, হাদিস তো লিখে রেখেছেন, রেকর্ড করে নিয়েছেন, দেখেন কত বেশি মর্যাদা দুনিয়ার কোন কিছু দিয়ে তুলনা করা যায় না। আল্লাহর রাসূল দেখেন কি বলেছেন, কি বলেছেন, হযরত আলী নবীর সাহাবী একদিন কোরআন পড়তেছেন, এই মুহূর্তে ইহুদি ব্যক্তি পাশে দাঁড়িয়ে কোরআন শুনতেছে, ইহুদি ব্যক্তি কোরআন শুনতেছে, আলী কারামাল্লাহু ওয়াজহাহু লক্রমে একটা জেরের জায়গা জবর, জবরের জায়গা জের পড়তেছেন, জবরের জায়গা জের পড়তেছেন, ভুলক্রমে ভুলক্রমে অজান্তে ইহুদি ব্যক্তি বললেন, আলী তুমি যে কোরআন পড়তেছো একটা হরফ ভুল হয়ে গেছে, আলী হরফ ঠিক করে দাও, আল্লাহর নবীর সাহাবি দেখলেন ঠিক তো ঠিক মিলে, দেখলেন ঠিক তো আসলে এখানে জের হবে না, জবর হবে, জবর হবে, ভুলক্রমে অজান্তে হয়ে গেছে, কিন্তু ইহুদি ব্যক্তি এরা তো খালি ভুল ধরার উস্তাদ, মুসলমানদের ভুল ধরবে, এখনো বর সারা পৃথিবীতে ইহুদিরা মুসলমানদের এত সূত্র, এত সূত্র, সারা পৃথিবীর সমস্ত ধর্মের লোক সূত্র যদি আমাদের দুশ্মন যদি একত্র করে ইহুদিদের সমান হবে না, এরা খালি আমাদের এই সময়ের দুশ্মন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে লাশ পর্যন্ত তুলতে নিয়ে ইচ্ছা করেছে এই ইহুদি বেঈমানেরা, এই ইহুদি বুলদলার পরে আলী কারামাল্লাহু ওয়াজহা দেখলেন ঠিক তো এখানে জের হবে না, জবর হবে, জবর হবে, একটু মনোযোগের সাথে শুনবেন, মুখস্থ করে যাবেন, মুখস্থ করে যাবেন, দেখেন কেমন একটা আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু কেমন একটা ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ইহুদি ব্যক্তিও চলে গেল, ইহুদি ব্যক্তি চলে যাওয়ার পরে অসুস্থ হয়ে ঘরে পড়ে গেল, বিছানায় পড়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ইহুদি ব্যক্তি খুব অসুস্থ শয্যাশায়ী হয়ে গেলেন, ইহুদি ব্যক্তির কিছু কিছু ভালো খাবার, কিছু ভালো ভালো ফল ফলাদি খেতে মনে চাইছে, ভালো খাবার খেতে মনে চাইছে, কেউ নাই একটা মেয়ে, শুধু তার একটা মেয়ে কে দিবে এমন কেউ তার নাই, আলী রাদিয়াল্লাহুর কাছে একটা চিঠি লিখলেন, ওয়ালী আমি তোমার উস্তাদ দাবি করছি, আমি তোমাকে একটা হরকত শিখাইছিলাম, তুমি ভুল করেছিলে, তুমি ভুল করেছিলে, আমি উস্তাদ দাবি করছি, আমি একটা চিঠি লিখলাম, তুমি যদি চিঠিটা পেয়ে থাকো আলী আমি উস্তাদ একটা হরকত শিখাইছি, আমার ভালো ভালো খাবার খেতে মনে চাইছে, আমি এখন অসুস্থ হয়ে আমি ভালো খাবার পাচ্ছি না, তুমি আমার শাস্ত্র হিসাবে আমাকে কিছু ভালো খাবার ক্রয় করে সংগ্রহ করে আমাকে দিয়ে দেয় গো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন, চিঠি পেয়ে কান্নায় ভেঙে পড়লেন, কি ঘটনা ঘটে গেল, একটা ওয়ারকদের ভুল করে দিয়েছিল,
একটা হরকত শিখিয়েছিল আমাকে, আর উস্তাদ দাবি করছে ও রে সাবিরা কেমন চিঠি আমি পাইলাম, এই উস্তাদের দাবি কিভাবে শুকাইবো, আমি কিভাবে পূরণ করব। একে তো হইলো ইহুদি ব্যক্তি আমার উস্তাদ দাবি করছে, কি করি কি করি। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকা কাই ভেঙ্গে বললেন, কান্নাই ভেঙ্গে বললেন, সাহাবীরা বললেন ও আলী তোমার কি হইলো, সামান্য জিনিস নিয়ে তুমি কেন এত কাঁদো, কেন এত কাঁদো। আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন, আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন, আল্লাহর রাসূল দেখেন কি বলেছেন, কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখেন কি বলেছেন, ও আলী তুমি ঘটনাটা পুরো সুন্দর করে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটা বললেন, ও আলী তোমাকে একটা ওয়ারপর শিখাইছে ইহুদি ব্যক্তি, তুমি দাবি পূরণ করতে চাও, ও আলী তুমি যদি সামনের দিকে একটা তীর ছুঁড়ে দাও, তুমি যদি পিছন দিকে আরেকটা তীর ছুঁড়ে দাও, তুমি যদি ডান দিকে আরেকটা তীর ছুঁড়ে দাও, তুমি যদি বাম দিকে আরেকটা তীর ছুঁড়ে দাও, তুমি যদি উপর দিকে আরেকটা তীর ছুঁড়ে দাও, ও এই পাঁচটা তীরের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা যদি তুমি স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে দাও, তোমাকে যে উস্তাদ একটা হরকত শিখাইছে, এই একটা হরকত শিখানোর দাবি তুমি পূরণ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, দেখছেন একটা হরকত শিখানো উস্তাদের কি দাম, কত দাম। আমরা মূল্যায়ন করি না, আমরা কোনো মূল্যই দেই না। আপনারা যেখানে বসছেন কোরআনের আলোচনা হচ্ছে না, আপনা কি হরকতের চেয়ে আর বেশি শিখতেছেন না, তা আপনারা তো কোনো দামই দিলেন, এমন দামি আল্লাহ রাসূল বললেন, ওলি যাও যাও ইহুদি ব্যক্তির কাছে গিয়ে তার মনের আশা পূরণ করে দাও, ভালো ভালো খাবার কিনে দাও, তুমি তার পুরোপুরি যদি এই পুরোপুরি হক আদায় করতে না পারো, যদি তুমি গিয়া তার মনের বাসনা পূরণ করতে পারো, ভালো ভালো খাবার দিতে পারো, হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় তোমার এই পুরোপুরি দাবি পূরণ করে দিতে পারে। সুবহানাল্লাহ, এত দাম একটা শাস্ত্রের, কত দাম দেখেন, আপনারা তো মূল্যায়ন করেন একটা শাস্ত্রের কত দাম দেখেন। কোন এলাকায় যদি কোন মুসলিমকে যদি আল্লাহর গজব নির্ধারিত হয়ে যায়, আল্লাহর আযাব নির্ধারিত হয়ে যায়, ওই বসতিতে যদি কোন সন্তান কোরআনে পাকের সূরা ফাতিহা তেলাওয়াত করে, ফাকরা সবিয়ুম মিন সিবিয়ানিহিম সূরাতুল ফাতিহা, এই সূরাটা পড়ে, এই সূরাটা পড়ে ওই এলাকায় যে এলাকায় আল্লাহর শাস্তি আল্লাহর গজব নির্ধারিত হয়ে গেছে, ওইখানে আল্লাহর গজব নির্ধারিত হয়ে গেছে, পাপ কাজ করতে করতে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে এই সূরা ফাতিহার বরকত রেখে কি করতেছে, ফাকরা সবিয়ুম মিন সিবিয়ানিহিম সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহা যদি ওই এলাকার কোন সন্তান তেলাওয়াত করে, এই সূরা ফাতিহার বরকতে ওই এলাকা থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ওই আযাবকে ওই শাস্তিকে আসমানে উঠিয়ে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, দেখছেন কত ফজিলত, আমরা কিভাবে পাওয়ার হচ্ছে, আর আমরা কাদের জন্য সুখে শান্তিতে আছি, আমরা বর যাত্রী হয়ে যাই, জামাই যদি না যা, বর যদি না যা, তাহলে যারা যাত্রী আছে তারা গেলে কি সম্মান পাইবো না অসম্মান পাইবো, তাহলে বর কারা দুনিয়াতে দেখেন। আল্লাহর এই নবীর সাহাবী নবী যে ওয়ারিস আছে আলেম ওলামারা কোরআনের রাহবার কোরআনের হাফেজ কারি, এরা হলো আপনাদের বর, বর চিনতেছেন না, এদের উসিলা আল্লাহ চিন্তাই করতেছি না, অথচ এদেরকে সাহায্য করি দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন,
আমি তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছি, জান্নাতের উচ্চ মাকাম দান করেছি। বান্দা বলবে, ও আল্লাহ, আমি তো দুনিয়াতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বলবে, ও বান্দা, তুমি দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে আসছিলে কিনা, তুমি কি তোমার কোন সন্তানকে আল্লাহর দিনের রাস্তায় আল্লাহর কোরআনি শিক্ষায় আল্লাহর দিনে শিক্ষায় শিক্ষিত করছিলে কিনা? বান্দা বলবে, ও আল্লাহ, আমি তো দিয়ে আসছিলাম বক্তব্যে, দিয়ে আসছিলাম নূরানি আবেদী মাদ্রাসায়, এরপরে তো আমি মৃত্যুবরণ করে ফেলেছি, ও আল্লাহ, আমি কিভাবে জান্নাতের উচ্চ মাকাম পেলাম? আল্লাহ তুমি বলে দাও, এত গুনাহ করার পরেও আল্লাহ বলবেন, বান্দা, তোমার সন্তানকে দিয়ে যখন কোরআনে শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি মাদ্রাসায় দিয়েছিলে, মক্তবে দিয়েছিলে, নূরানি মাদ্রাসায় দিয়েছিলে, তোমার সন্তানে বালেকা পর্যন্ত আমলনামা খোলা হয় নাই, আমলনামা খোলা হয় না, তোমার সন্তান তেলাওয়াত করেছে, যত দুরুদ পড়েছে, যত নামাজ পড়েছে, যত দান সদকা করেছে, যত দোয়া করেছে, সমস্ত আমলই তোমার আমলনামায় যোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমলনামায় যোগ করতে চান না চান না? শুধু নিজের সন্তানই না, কোন সন্তানকে যদি সাহায্য করে, কোন সন্তানকে এখানে সাহায্য করে দেন, কিছু হেল্প করেন, যে কোনো ভাবে সাহায্য করেন, এমনকি মহাব্বত কারি হয়ে সাহায্য করেন, যদি মহাব্বত করে, মহাব্বতের প্রমাণ কিন্তু এটাই, মহাব্বত করলেও একটা অংশ আপনার আমলনামায় যাবে। বান্দা বললেন, আল্লাহ বুঝলাম, আমার সন্তান না বলে খাওয়া পর্যন্ত তার আমলনামার দরজা খোলা হয় নাই, হয় না, আমার আমলনামায় যোগ হয়েছে। তারপরেও কি আমি এত জান্নাতের উচ্চ মাকাম কিভাবে পেলাম? আল্লাহ বলে, ও বান্দারে, তোমার সন্তান বালে খাওয়ার পরে যত নেক আমল করেছে, দোয়া করেছে, ইস্তিগফার করেছে, তোমার জন্য দান খয়রাত করেছে, তোমার জন্য কান্নাকাটি করেছে, ওই নেক আমলের একটা বংশ তোমার আমলনামায় যোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটাই শেষ নয় রে বান্দা, তোমার উসিলাই দে, তোমার উসিলাই দে, এই সন্তানটা আমার দিনে শিক্ষায় শিক্ষিত হয়েছে, নেককার সলিহীন হয়েছে, হওয়ার কারণে এখন আমার জান্নাতের উচ্চ মাকাম তোমার সন্তান পেয়েছে, তোমার সন্তান যেহেতু জান্নাতের উচ্চ মাকাম পেয়েছে, সেহেতু আমি তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। آتنا في دار دنيانا حسن، آتنا في دار عقبانا حسن، يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى، هر غريب دين تو تيار ہے دون منگے اس سے تو بزار ہے اے بدادر حفظ قرآن و شدار جائے شادی نست دنیا خوشدار او نبی رمتر دال او مسلمان اللہ رگلار কোথায় তোমরা আছো, কোথায় আছো?
একটু চিন্তা করো, দুনিয়াতে একদিন এসেছো, আবার একদিন থাকবে না, চলে যাবে। এই কোরআন তোমার মহব্বতের কত কত নিয়ামত তুমি চিন্তা করলে না। আল্লাহ কি বলেছেন দেখেন, কি বলেছেন, লাউ আনজালাল্লাহ হাযাল وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله تعالى بولا যদি আমি এই কুরআনকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তুমি দেখতে ও নবী, তুমি দেখতে আমার ভয়ে আল্লাহর ভয়ে এই পাহাড় দশের দরজা হয়ে যাইত, দশের রুয়ের মতো উঠতে থাকতো পাহাড়, কোরআনের মর্যাদায় কোরআনের সম্মানে পাহাড় দশে যেত। এখন প্রশ্ন হইল, একটা সাধারণ 7 বছর 8 বছরের বাচ্চা কিভাবে এই কোরআন ধারণ করে, কোরআনকে কিভাবে ভিতরে হেফাজত করতেছে দেখেন। অথচ আল্লাহ বলতেছেন কোন পাহাড়ের উপর যদি আমি কোরআন অবতীর্ণ করতাম, কোরআন দোষের এজেরাজা হয়ে পাহাড় দোষের এজেরাজা হয়ে যাইত, পাহাড় দোষে বিধ্বস্ত হয়ে যাইত। কিভাবে 7 বছর 8 বছরের বাচ্চা কোরআন ভিতরে রাখবে? আমি একটু ছোট দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে যাচ্ছি দেখেন। আল্লাহর সৃষ্টি সূর্য হইল জ্বালানি, সূর্যের তাপ যখন শরীরের মধ্যে পড়ে তখন দেখবেন গা জ্বালাপোড়া করে। আপনারা যখন বাইরে কাজ করেন রোদের মধ্যে গা জ্বালাপোড়া করে না, গাম বের হয় না, কষ্ট হয় না? কিন্তু এই সূর্যের আলো যখন রাতের বেলা চাঁদের মুখ ছেড়ে যখন মরে এই দুনিয়ার বুকে পড়ে, তখন দেখবেন এই চাঁদের আলো কিন্তু নিজের আলো না। এই চাঁদের আলোটা কার আলো বলেন? সূর্যের আলো। সূর্যের আলো চাঁদের বুকে পড়ে, চাঁদ দুনিয়াতে আলো দেয়। তাইলে সূর্যের আলো তো সরাসরি আপনি দাঁড়াইলে গা জ্বালা করে, গাম বের হয়। কিন্তু এই সূর্যের আলো চাঁদের বুকে পড়ার পরে যখন দুনিয়াতে আসে তখন কি গা জ্বালা করা করে, কষ্ট পান না আরো আরাম লাগে? চাঁদ হইল জ্বালা, সূর্য হইল জ্বালালি, সূর্য হইল জ্বালালি আর চাঁদ হইল জামালি। সূর্যের তাপ যখন চাঁদের মধ্যে পড়ে, জামালির মধ্যে পড়ে, তখন এই জামালি আলো দুনিয়াতে পড়লে আরাম বোধ করি আমি আরো আরাম হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহর কোরআন হইল জালালি, আল্লাহর কোরআন হইল জালালি। এত ক্ষমতাধর, এত মর্যাদার কোরআন, এটা হইল জালালি। এই কোরআন যখন নবীর সিনা হয়ে আসেন, নবী হইলেন জামালি, জামালি নবীর সিনা হয়ে যখন দুনিয়াতে এসেছে, তখন এই কোরআনের দ্বারা কোনো ক্ষতি হয় না। 7 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চায় কোরআন ধারণ করার ক্ষমতা রাখে। বুঝতে পেরেছেন? তাহলে এই চাঁদ হইল যেমন জামালি, আল্লাহর নবী হইল কি এরকম ভাবে কি জামালি। তাই এই জামালি নবী সিনা হয়ে যখন কোরআন আসছে, তখন 7 বছরের বাচ্চা কোরআন ধারণ করার ক্ষমতা। এই কোরআন কত মর্যাদার, কত মর্যাদার দেখেন। এই কোরআন কত মর্যাদার, একজন ইমাম, যুগের শ্রেষ্ঠ ইমাম, এটা বলে আমি শেষ করে দিব।
যুগের শ্রেষ্ঠ ইমাম দেখেন কুরআন কত বড় মর্যাদার। একটু চিন্তা করবেন, একটু চিন্তা করে আজকে যাবে এখান থেকে গিয়ে কুরআন নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন। ও আল্লাহর গোলাম, তার নাম হইল মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই। উনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন মদিনায়, 179 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। সর্বপ্রথম তিনি এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই 86 বছর জীবন ধারণ করেছেন মদিনাতেই। উনি 70 বছরের মতো জীবন যাপন করেছেন, সর্বমোট 86 বছর বয়স পেয়েছিলেন। উনি মদিনাতে কোনোদিন জুতা পরেন নাই, জীবন যাপন করছেন জুতা পরেন নাই। লোকেরা বলল, মদিনার লোকেরা বলল, ও আল্লাহর বুজুর্গ ইমাম মালিক, আপনি কেন জুতা পরেন নাই? উনি দেখেন কি বলেছেন, কি বলেছেন, ও মদিনার লোকেরা রে, তোমরা নবীর কদর বুঝলে না, বুঝলে না। আমি যে স্থানে ইশারা দেই, যে স্থানে পদক্ষেপ রাখি, এই স্থান থেকে নবীর মায়ের গ্রাম মনোযোগ দিয়ে শুনবে, এইটা নিয়ে বাড়িতে যাইবে। দূর দূরে সফরে যাওয়ার সঙ্গী হিসেবে কিছু টাকার খাবার নিলেন, খাবার নিয়ে রওনা হচ্ছেন, কিছু টাকা যাতায়াতের জন্য নিলেন। যাইতে যাইতে দূর সফরের কারণে কিছু যাইতে যাইতে অর্ধেকের বেশি রাস্তা যাইতে যাইতেই তার খাবারও শেষ, টাকাও শেষ, শরীর শুধু ভরি আছে আর কাপড় চোপড় কিছুই নাই। দুই দিন যাবৎ খাই নাই, এত কষ্ট, এত কষ্ট দিন পরের জন্য করছেন, দুই দিন যাবৎ খান নাই, না খেয়ে দিশেহারা হয়ে গেলেন, কারো কাছে চান নাই, কারো কাছে চান নাই, যাওয়ারও সাহস করেন নাই, এটা উনি ভালো মনে করেন নাই, কারো কাছ থেকে চেয়ে খাবেন এটা ভালো মনে করেন নাই, কারো কাছে কিছু বলে না। উনি এক বাজারে আমি দুই দিন যাবত খাবার খাই না, আমি খুব দুর্বল হয়ে গেছি, খুব দুর্বল, আমি তোমাকে কয়টা মাসলা শিক্ষা দিব, তোমাকে কয়টা শরীয়তের বিধান শিক্ষা দিব, এবং কোরআনে পাকের কিছু নিয়ম কানুন শিক্ষা দিব, তুমি আমাকে একটা রুটি দাও। আল্লাহর বান্দা নির্দয়, শুনে শুনে ধর্মের কাহিনী, এত নির্দয় ব্যক্তি মালিক, হোটেলের মালিক দিলেন না, মনের ভিতর কান্না জমে আছে, কান্না জমে আছে, প্রকাশ্যে কাঁদতে পারে নাই, কারো কাছে খাবারও চাই নাই, দিলেন না, দিলেন না, চলে গেলেন কিছু দূরে মধ্যে গিয়ে কান্না করে, হাই রে হাই, কি করি আমার খোদার ছুটে আমি পড়ে গেলাম, আমার পেটের দাড়ি সব মিশে গেছে, কি করি, কি
কি করি কতক্ষণ গাছের মধ্যে জড়িয়ে ধরে থাকে, কতক্ষণ শুয়ে থাকে, এইভাবে যাইতে যাইতে গন্তব্যস্থলে যায়, একবারে আধামরা হয়ে যায়। ও যখন গন্তব্যে চলে যায় তখন সবাই তাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছে। এই দিকে দেখেন কি ঘটনা ঘটেছে, দোকানের মালিক হোটেলের মালিকের কি ঘটনা ঘটে গেছে। এই দিকে দোকানের মালিকের ঘরে একজন যুবতী কন্যা ছিল, বিবাহের উপযুক্ত মেয়ে ছিল। এই মেয়ে বিবাহের সম্বন্ধ এসেছে, ঘরের মধ্যে জামাই এসেছে, কন্যা পক্ষের কাছে বর পক্ষ মানে ছেলে পক্ষ এসেছে, এসে মেয়েকে দেখার জন্য তারা এসেছে। এসে মেয়ে পছন্দ হয়েছে, সংক্ষেপ করে বলছি মেয়ে পছন্দ হয়ে গেছে। এই দোকানের মালিক মেয়ের বাবা বরের জন্য যত বড় উপটুকন দিয়েছে তার চেয়ে বেশি বড় উপটুকন আমি দিব, এই প্রতিশ্রুতি দিছে ছেলে পক্ষ থেকে। দেওয়ার পরে ঘরে আসছে, দেখেন অহংকার কিভাবে মানুষকে ধ্বংস করে, অহংকার ধ্বংস করে। আমি বড় আমি বড় আমি সবকিছু কিছু জানি আর কেউ কিছু জানে না, এই অহংকার যে করবে তার কত নাশ হবে। অহংকার কিছু পাইতে ইবলিস অহংকার করে, আমি মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি উপরে উঠে যাবো ছেড়ে দিলে, আর আদম হলো মাটির তৈরি, আমি নিচে যাবো কেন। অহংকারের পতন হবে, পতন কোনদিন কেউ অহংকার করবেন না। আমি সব জানি, আমি অনেক দেখি। অহংকার করে বলল, ও স্ত্রী যদি আমি আমার মেয়ের জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ উপঢুকন না দিতে পারি তাহলে তুমি চিন্তা আমার। এই কথা বলে ফেলল স্ত্রী, একটু ধার্মিক ছিল, একটু বুঝে বেটা ছেড়ে, এই স্বামীর চেয়ে স্ত্রী একটু ভালো বুঝতো। স্ত্রী বলে সর্বনাশ হয়ে গেছে, আমি আর তোমার বাদ পাবো না। উনি কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চাদর নিয়ে সরষে বাড়িতে চলে যাবো, বাপের বাড়িতে, কারণ তুমি যে প্রতিশ্রুতি দিয়েছে গো স্বামী তুমি জীবনে পুরো করতে পারবে না, কারণ দুনিয়াতে অনেক বড় লোক তার মেয়ের জামাইকে অনেক কিছু দিয়ে থাকে, পারবে না পারবে না। রাগের মাথায় কি বললে, যখন তার স্ত্রী চলে যাচ্ছে তার মধ্যে একটা অনুভূতি আসছে, রাগে কি বললাম ভাই রে, আসলে কি বললাম, কি বলতে অহংকারে কি বলে ফেললাম, কি বলে ফেললাম। তার মধ্যে একটা অনুভূতি এসে গেছে, অনুভূতি এসে যাওয়ার পর ছোটাছুটি শুরু করে দিয়েছে আলেমুল আমাদের কাছে, বড় বড় আলেমদের কাছে, মুহাদ্দিসদের কাছে ছোটাছুটি শুরু করেছে, কি বললাম কি বললাম, আমার বউ তো তালাক হয়ে যাবে। আলেমরা আমরা বলল আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তবে সংক্ষেপ করে বলছি এই রাস্তা দিয়ে একজন বড় আলেম যায়, বড় মুহাদ্দিস যায়, বড় ইমাম যায়, তার নাম হলো ইমাম মালিক। ইমাম মালিক মালিক তুমি তার কাছে যদি যাও তাহলে হয়তো তোমার এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত দিতে পারে, তুমি যদি তার কাছে যাও তুমি সঠিক সিদ্ধান্ত পেতে পারো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সফরের মধ্যে গন্তব্যে আছে, দিন পাচার করছে, এই দিক দিয়ে লোক অন্য হয়ে যাচ্ছে, কিভাবে পাবে। আলেম আমরা বললো এই রাস্তা দিয়ে যাই, অমুক স্থানে যাই, অমুক শহরে যাই, তুমি ওইখানে গিয়া তাকে পাইতে পারো। গেলেন এই ব্যক্তি, গেলে গিয়া দেখলেন ঠিক ঠিক তার কাছে যেই লোকটা রুটি চাইছিল, যে আলেম যেই লোক রুটি চাইছিল রুটি দেই নাই, ওই লোকই এইটা, ওই লোকই ওই হুজুর, ওই হুজুর এইটা। হোটেলের মালিক মেয়ের বাবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পায়ে জড়িয়ে ধরে বললেন, ও যুগের
করেছি, আমি তো এই ঘটনা করে ফেলেছি, এই ঘটনা করে ফেলেছি, আমার সিদ্ধান্ত দিন আমি কি করব, আমার বউ তো তালাক হয়ে যাবে। এই ব্যক্তির পুরো ঘটনা শোনার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও হোটেলের মালিক ভাই, আমি তোমাকে এই কয়টা মাস্তাই শিক্ষা দিতাম, ওই সময় যদি আমাকে রুটি দিতে দাও নাই, ঠিক আছে ঠিক আছে যাও, আমি মনে কষ্ট পাই নাই, মনে কষ্ট পাই নাই, যাও যাও, তোমার সিদ্ধান্ত আমি দিব, তোমার সঠিক ফয়সালা আমি দিব, তোমার বউ তালাক হবে না এবং তুমি পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিবে তোমার জামাইকে, যাও যাও যাও, উমুকদিন উমুকদিন তোমার মেয়ে এবং তোমার ছেলে যে তোমার বর তোমার মেয়ের বর হবে, ওই ছেলে এবং তোমার মেয়ের বিবাহে সমস্ত কিছু রেডি করো, বর পক্ষকে আসতে বলো, উমুকদিন তুমি বিবাহের সমস্ত কিছু রেডি করো, আমি আসছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, ওই দিন আসলেন, সমস্ত কিছু রেডি, বিবাহের সমস্ত কিছু রেডি করে ফেললেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের মধ্যে পেঁচিয়ে একটা কোরআনে পাককে নিয়ে আসলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এসে বললেন, ও ভাই, ও হোটেলের মালিক, মেয়ের বাবা, তুমি তোমার সে তোমার যে মেয়ের জামাই হবে, বর হবে, তাকে নিয়ে আসো, তার পরিবারের সাক্ষী যারা আছে, তার অভিভাবক যারা আছে, তাদেরকে নিয়ে আসো, নিয়ে আসো হলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বর, ও বর, ও বরের পক্ষের লোকেরা, ও অভিভাবকেরা, শুনো শুনো, পৃথিবীর মধ্যে যত কিছু পটুকন আছে, উপহার আছে, পৃথিবীতে যত বড় উপহারই আছে, তোমরা বলো কোরআনের চাইতে, কোরআনের চাইতে আরো বেশি বড় কোন উপহার আছে কিনা? তারা বলল, না না না, কোরআনের চাইতে বড় কোন উপহার হইতে পারে না। তাই জামাইকে বরকে বললেন, এই যে কোরআন তোমাকে দিলাম, তোমার শ্বশুর তোমার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তোমাকে সবচেয়ে বড় উপহার দিব, বটুকন দিবে, এই যে নাও নাও, তোমার শ্বশুরের এই ওয়াদা দেওয়া সবচেয়ে বড় বটুকন উপহার। বলেন সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহর ওলি, আল্লাহর ওলি যারা, আল্লাহর নবীর ওয়ারিস যারা, এদের এলেম আলাম কত বড়, কিভাবে হইছে এদের, আর কোরআন হইল এই পৃথিবীর সমস্ত চাইতে বেশি বড় উপকরণ, ঠিক না বেটি? আলেম ওলামারা কত দামি, এই টেবিলে শেষ করে দিলে হুজুর, আমি এখানে বসে রাখতে ভালো হচ্ছে, কষ্ট হচ্ছে, দেখেন এটাই হুজুর, যে হুজুরের শানেই এটা বলে বাজে, হুজুর কত দামি, হুজুরের দাম না শেষ করে দিতেছে, হুজুরের দাম না। সম্রাট আলমগীর অনেকেই শুনছেন, দুই কথা শেষ, সম্রাট আলমগীর দুই কথাই শেষ, ঠিক আছে ইনশাআল্লাহ। সবার কাছে আমি দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।